आज हमें गुमारहाटे और শিয়ালদা বনগাঁ শাখার যে সমস্ত মানুষজন আছেন যারা গুমা বিড়া অশোকনগর হাবড়া এই সমস্ত এরিয়ার ভিতরে থাকেন তাদের জন্য একটা গুড নিউজ যে এবার গুমা পাখিরহাটে এক্সোটিক বার্ড মানে বিদেশি পাখি যেগুলো আছে লাভ বার্ডস ককাটেল বদ্রিকা এগুলো পাওয়া যাচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিজিৎ আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল। आज हमें नहीं चले एक गुड न्यूज শিয়ালদা থেকে বনগাঁ শাখা যে সমস্ত মানুষরা পাখি প্রেমিক বেসিক্যালি তাদের জন্য জানিয়ে রাখি যে এবার থেকে গুমা যে হাট আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম গুমা হাট নিয়ে, তো শিয়ালদা বনগাঁ শাখার গুমা স্টেশনের যে হাটটা বসে পাখির হাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবার, সেই গুমার হাটে এবার থেকে এক্সোটিক বার্ডস যেমন বদ্রি চিনচেস লাভ বার্ড ককটেল ঠিক আছে এই ধরনের পাখিগুলো ওখানে পাওয়া যেতে পারে। তো ওখানে আমি স্টল দিচ্ছি এবং সেখানে চিনচেস লাভ বার্ড বদ্রি ককাটেল এগুলো সমস্ত কিছুই আমি রাখছি। যে সমস্ত বন্ধুরা পাখি প্রেমিক আছেন যারা পাখি পছন্দ করেন, কিনতে সবাই তো নিশ্চয়ই আসে না, অনেকে দেখতে পছন্দ করেন, তো প্রতি বৃহস্পতিবার করে আমাকে গুমা হাটে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত পাওয়া যেতে পারে। তো আপনারা যদি আসেন, কার্তিক ভাই আছে এখানে, যোগাযোগ করতেই পারেন। বৃহস্পতিবার এবং রবিবার দুই দিন এখানে হাটটা বসে, সকাল 5টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত এখানে হাট থাকে। যাবতীয় এক্সোটিক বার্ডস যেমন আগেও বললাম ককাটেল আছে লাভ বার্ডস আছে ঠিক আছে সমস্ত পাখি এখানে আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আছে খরগোশ। আর যেহেতু এই হাটটা গ্রামের ভেতরে, যেহেতু এখানে পায়রা হাঁস মুরগি যাবতীয় খুব ভালোভাবে পাওয়া যায়, হাঁস মুরগি পায়রার ভ্যারাইটি এখানে তো অসংখ্য, তো আপনারা যারা যারা আসতে চান অবশ্যই এই হাটে আসতেই পারেন। মুরগিটা আমার একটা 280 টাকা করে দিচ্ছিল বে, এলবারে তো 320 টাকা ছিল। যারা লোকেশনটা জানেন না, আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।